10ই ডিসেম্বর যদি খালেদা জিয়া সমাবেশে যোগ দেন তাহলে আদালত ব্যবস্থা নেবেন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবো 10ই ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ, বিএনপির জন্য এত শর্ত কেন? এদিকে সিরাজগঞ্জে বিএনপির 170 নেতাকর্মীর নামে মামলা। এবং সর্বশেষ জানাবো জঙ্গি ছিনতাই, এবার হাজতখানার ডিউটি বন্টনকারী কনস্টেবল বরখাস্ত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 10ই ডিসেম্বর যদি খালেদা জিয়া সমাবেশে যোগ দেন তাহলে আদালত ব্যবস্থা নেবেন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 10ই ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া যাবেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে সতর্ক করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির সমাবেশের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে ভুল করবে, 10ই ডিসেম্বর যদি খালেদা জিয়া সমাবেশে যোগ দেন তাহলে আদালত ব্যবস্থা নেবেন। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দুটি জায়গার কথা বলেছে, সোহরাওয়ার্দী ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে। তাদের দাবির বিষয়টি লক্ষ্য রেখে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। যদি সমাবেশে খালেদা জিয়া যোগদান করেন তার জামিন বাতিল হবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে আদালত জামিন দিয়েছে, তিনি যদি সমাবেশে যান সে বিষয়ে আদালত ব্যবস্থা নেবেন। সরকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছে কিন্তু বিএনপি সেখানে যাবে না। সরকার কি নিজেই 10ই ডিসেম্বর অরাজক পরিস্থিতি তৈরি সৃষ্টি করছে কিনা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই অরাজক পরিস্থিতি যাতে না হয় তার ব্যবস্থা করতে, বিএনপি যাতে স্বচ্ছন্দে সমাবেশ করতে পারে সেজন্য সোহরাওয়ার্দীতে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি প্রথমে বলেছিল সমাবেশে অনেক লোকের সমাগম করবে, তারা দুটি জায়গা চেয়েছিল, একটি সোহরাওয়ার্দী উদ্যান ও আরেকটি মানিক মিয়া অ্যাভিনিউ। মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবন রয়েছে, সেখানে কাউকে সমাবেশ করতে দেওয়া হয় না। বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে সোহরাওয়ার্দী উদ্যান দেওয়া হয়েছে। আমরা সবসময় বলে আসছি, আপনাদের পার্টি যে কোনো কার্যক্রম করতে চান অবশ্যই করবেন, এটা রাজনৈতিক অধিকার, কিন্তু আপনারা কোনো ক্রমেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারবেন না এবং তার চেষ্টাও করবেন না। বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা নিশ্চয়ই জানেন না পল্টনের রাস্তার অবস্থা, ওই রাস্তায় তারা সমাবেশ করবে আর বলছেন লাখ লাখ লোকের সমাগম করবেন, তাহলে ওই রাস্তার অবস্থা কি হবে? এসব বিষয়ে চিন্তা করেও তাদের একটা বড় জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে ভুল করবে। 10ই ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ, বিএনপির জন্য এত শর্ত কেন? 10ই ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ মাত্র 3 দিন আগে বিএনপির জন্য বিরল ভালোবাসা দেখিয়েছে ছাত্রলীগ। তারা ঠিক করেছিল আগামী 8ই ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নিজেদের মতো সম্মেলন করবে, সবকিছু গুছিয়েও এনেছিল। হঠাৎ তাদের মনে পড়ল 10ই ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ, ছাত্রলীগের সম্মেলন আর বিএনপির বিভাগীয় গণসমাবেশের মাঝে সময় কেবল একদিন, এত কম সময়ের মধ্যে বিএনপি কখন মঞ্চ বানাবে, কিভাবে ব্যানার পোস্টার লাগাবে ভেবেই হয়রান তারা। এরকম সময় শুধু নিজের স্বার্থের কথা ভাবলে চলে না, যত ঝামেলাই হোক বড় ছাড় দিয়ে সম্মেলনের তারিখ এগিয়ে এনে 6ই ডিসেম্বর করেছে ছাত্রলীগ। সাম্প্রতিক সময়ের রাজনীতিতে এমন সম্পৃক্তি সোহরাওয়ার্দীর দৃষ্টান্ত আর কেউ দেখাতে পারেনি। তবে বিএনপি কখনোই বলেনি তারা সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করবে, দলটি নয়াপল্টনে নিজেদের কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশ করতে চেয়েছে। ছাত্রলীগ হয়তো নিজেদের সম্মেলন নিয়ে হুড়োহুড়ির মধ্যে থাকায় বিএনপির সমাবেশের স্থল কোথায় সেটি মনে রাখতে পারেনি। গত রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন বিএনপির স্বার্থে ছাত্রলীগের সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করলেন, তখন ছাত্রলীগের নেতাকর্মীরা এক ব্যাখ্যা সেটি মেনে নিয়েছিলেন। রাজনীতিতে সহাবস্থান বজায় রাখার ক্ষেত্রে ছাত্রলীগ যে মনে প্রাণে বিশ্বাসী এর মধ্যে দিয়ে আরও একবার তো প্রমাণিত হলো। ক্ষমতাসীন দল ও তাদের ছাত্র সংগঠন যখন বিএনপিকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে এলো, তখন পুলিশও বিএনপি বিভাগীয় গণসমাবেশ সফল করতে গুনে গুনে 26টি শর্ত নিয়ে হাজির হলো গতকাল। 10ই ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতিপত্র একেবারে হাতে হাতে পৌঁছে দিয়েছে পুলিশ। পুলিশের প্রথম শর্তে বলা আছে, এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। আর শেষ বা 26 নম্বর যে শর্ত দিয়েছে পুলিশ সেটি হলো, জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। মাঝে যেসব শর্তের কথা পুলিশ বলেছে এর মধ্যে এমন শর্ত আছে যে মিছিল সহকারে সমাবেশস্থলে
আসা যাবে না। অর্থাৎ সম্ভব হলে নেতাকর্মীদের প্রত্যেককে একা একা আসতে হবে। কিন্তু সমাবেশ শেষে সবাই যদি একসঙ্গে বের হন তাহলে সেটি মিছিলের আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রে করণীয় কী হবে তা স্পষ্ট উল্লেখ নেই। গত 12 অক্টোবর থেকে বিএনপি বিভাগীয় পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি পালন করছে। 3রা ডিসেম্বর রাজশাহীতে দলটির সমাবেশ রয়েছে। সেখানে সমাবেশের জন্য প্রশাসন থেকে মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছে শর্ত সাপেক্ষ। অন্য যেসব জায়গায় সমাবেশ করেছে দলটি তার মধ্যে কুমিল্লা ছাড়া অন্য কোথাও শর্তের এত কড়াকড়ি ছিল না। নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারেন সেজন্য পরিবহন ধর্মঘট ডাকার পাশাপাশি পুলিশের তল্লাশি, মামলা, গ্রেপ্তার সহ নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা চলেছে। এখনো পর্যন্ত 8টি সমাবেশ করেছে দলটি। এর মধ্যে 6টিতে যে স্থানে বিএনপি সমাবেশ করতে চেয়েছে যেখানে সমাবেশ করার অনুমতি পায়নি, বিকল্প জায়গায় বা অপেক্ষাকৃত ছোট মাঠে সমাবেশ করতে হয়েছে দলটিকে। এখন একই ঘটনা ঘটতে চলেছে ঢাকায়। যদিও বিএনপি বলে রেখেছে ঢাকার সমাবেশ নয়াপল্টনে করবে তারা। যে 8 জায়গায় সমাবেশ হয়েছে তার মধ্যে কুমিল্লা ছাড়া বাকি 7 জায়গায় জেলা প্রশাসন বা পুলিশের লিখিত কোনো শর্ত সেভাবে ছিল না। সমাবেশের স্থলে লাঠি নেওয়া যাবে না এবং সন্ধ্যার আগে সমাবেশ শেষ করতে হবে। এই 2 শর্ত মৌখিকভাবে সব জায়গাতেই ছিল। কুমিল্লা জেলা প্রশাসনের যে শর্ত ছিল তার মধ্যে অন্যতম ছিল কর্মসূচিকে কেন্দ্র করে সব ধরনের ব্যানার ফেস্টুনের ব্যবহার সীমিত করা এবং ব্যানার ফেস্টুন পতাকার স্ট্যান্ড হিসেবে কোনো লাঠি ব্যবহার না করা, বিকাল 4:30টার মধ্যে সমাবেশ শেষ করা, মাইকের ব্যবহার সীমিত ও উচ্চ শব্দে মাইক ব্যবহার না করা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রনীতির পরিপন্থী সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বক্তব্য না দেওয়া। এখন ঢাকায় এর সঙ্গে আরও 16টি শর্ত যোগ হয়েছে। এর মধ্যে এমনও বলা আছে সমাবেশের স্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। তবে সব শর্ত শুধু বিএনপির বেলাতেই প্রযোজ্য। ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইলে যখন যেখানে খুশি বাধাহীনভাবে সমাবেশ ও মিছিল করতে পারে। পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজনও বেশিরভাগ ক্ষেত্রে লাগে না। আবার পুলিশ গিয়ে শর্ত পালনের বিষয়টি আওয়ামী লীগকে মনে করিয়েও দেয় না। সরকারি দলের জন্য সবকিছুতেই ছাড় থাকে এমন বিশ্বাস এখন মানুষের মনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে গত 1 বছরে একাধিকবার বলা হয়েছে বিএনপি যত খুশি আন্দোলন করুক বাধা দেওয়া হবে না। সমাবেশে যাওয়া বিএনপি নেতাকর্মীদের নামে মামলা না দিতে এবং গ্রেপ্তার না করতেও বিভিন্ন সময় পুলিশের প্রতি নির্দেশনা ছিল। এমনকি গত জুলাই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছিল বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এর মতো কর্মসূচিও দেয় তাতেও বাধা দেওয়া হবে না। এরকম কোনো কর্মসূচি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত গেলে বিএনপি নেতাদের চা খাওয়ানোর কথাও তখন বলা হয়েছিল। তবে বাস্তবতা ভিন্ন। বিএনপি কোথায় কর্মসূচি পালন করবে সেটিও তারা নিজের পছন্দে অনেক ক্ষেত্রে করতে পারছে না। বিএনপি কোথায় কর্মসূচি পালন করবে সে স্থান ও সময় সরকার ঠিক করে দিতে চাচ্ছে। সরকারের এমন আচরণ প্রসঙ্গে তৃণমূলে রাজনীতি করা চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, আর যাই হোক শর্ত দিয়ে গণতন্ত্র হয় না। সরকার মুখে যাই বলুক তাদের আচরণে বলে দিচ্ছে কেমন গণতন্ত্র চায় তারা। সিরাজগঞ্জে বিএনপির 170 নেতাকর্মীর নামে মামলা। সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় 20 জনের নাম উল্লেখ সহ মোট 170 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক সহ বিএনপির বিভিন্ন স্তরের 20 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম বলেন, রায়গঞ্জ বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা ঘটনা সাজিয়ে পরিকল্পিত নির্যাতনের কৌশল হিসেবে মামলা করেছে আওয়ামী লীগ। রায়গঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় বলেন, রাতে তারা একটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এই ঘটনায় বিএনপি নেতাকর্মীরা জড়িত। এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল ও মামলা করা হয়েছে। রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় রাত 12টার পরে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে মামলায় এখনও কেউ আটক হয়নি। জঙ্গি ছিনতাই, এবার হাজতখানা ডিউটি বন্টনকারী কনস্টেবল বরখাস্ত। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের ওপর পিপার স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ কনস্টেবল মাহমুদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে ঘটনায় এখনও পর্যন্ত 8 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হলো। তিনি বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় ঢাকার সিএমএম কোর্ট হাজতখানার ডিউটি বন্টনকারী পুলিশ কনস্টেবল মাহমুদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা এর আগে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন সিএমএম আদালত
আদালতের হাজতখানার আদালত পরিদর্শক মতিউর রহমান, হাজতখানার ইনচার্জ নাহিদুর রহমান ভুঁইয়া, এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরীফ হাসান, জয়নাল আব্দুস সাত্তার ও নূরে আজাদ। গত 20 নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এর সময় আসামি আরাফাত ও সবুরকে ছিনিয়ে নিতে চেষ্টা করে জঙ্গিরা। পরে ঘটনাস্থল থেকে আরাফাত ও সবুরকে আটক করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানার কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে বীরজনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো 7-8 জনকে আসামি করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।